আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়েছি। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্ভাবনা আছে, গ্যারান্টি নেই, সম্ভাবনা আছে যে 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন কয়েকটা দিন বিলম্ব হতেও পারে, নাও হতে পারে। যদি মনোনয়নপত্র দাখিলের দিন বিলম্ব হয় তাহলে বাকি তারিখগুলো আনুপাতিকভাবে বৃদ্ধি পাবে। আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব। আমরা তার জন্য একটা বড় রিস্ক নিচ্ছি। অতীতীয় আন্দোলনের অংশ হিসাবে বড় বড় দল, ছোট ছোট দল নির্বাচনে অংশ নিয়েছেন। আমরাও অনেক বড় দল নই, ছোট দল নির্বাচনে অংশ নিব আশঙ্কা নিয়ে। কিন্তু আশঙ্কার উত্তর হচ্ছে সরকারের বাধা যে আমরা এবার 2024 সালের জানুয়ারি নির্বাচনকে জাতির সামনে এবং বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই। আমরা এতদিন দাবি দিয়েছিলাম রাজনৈতিক কর্মী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, রাজনৈতিক দল কল্যাণ পার্টি, জাতীয় পার্টি, মুসলিম লীগ, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে ব্যতীত আমরা নির্বাচনে যাব না। তার উত্তর হচ্ছে এই দাবি আদায়ে সফল না হয়ে বিকল্প পন্থায় এক দুটি আছে। এক, চুপ থাকো। দুই, নির্বাচনে অংশগ্রহণ করে অবদান রাখার চেষ্টাটা, সুযোগটা নাও। আমরা অবদান রাখার সুযোগটা নিতে চাই। আমাদের পক্ষ থেকে বক্তব্য প্রায় শেষ পর্যায়ে। একটি মাত্র বাক্য আবারও বলছি, সকলের জন্য সমালোচনার দুয়ার উন্মুক্ত থাকলো। আমি যাদেরকে সম্মান জানানোর, সাবেক ও বর্তমান সহকর্মী, ভবিষ্যৎ সহকর্মী, সকলের প্রতি সম্মান জানাচ্ছি। আমার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য সম্মান জানানো, বিনয়ের সঙ্গে চলা এবং সকলকে বুকে নিয়ে চলা, আমি সেটা আপনার চেষ্টা করবো। আমরা তো শেষ করিনি, আপনাদের বক্তব্যটা শেষ করতে চাই। সেটা হলো জনগণের দোয়া, আপনাদের সহযোগিতা, সর্বোপরি মহান আল্লাহর দয়া থাকলেই সাফল্য আসবে, আদারওয়াইজ আসবে না। আমি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছিলাম, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ করছি। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আহ্বান রেখে আপনিও আপনার ধর্মগ্রন্থ থেকে উপযুক্ত বাক্য নির্মাণ স্মরণ করুন। পবিত্র কোরআন শরীফের বিখ্যাত আয়াত, অতি সুপরিচিত আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা وتنزل الملك ممن تشاء وتمج من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله تعالى বলেছেন আমি যাকে ইচ্ছা সম্মান প্রদর্শন করি প্রদান করি যাকে ইচ্ছা আকাশ থেকে সম্মান কেড়ে নেই যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করি যাকে ইচ্ছা আকাশ থেকে ক্ষমতা ফিরিয়ে নেই আমি সর্বময় ক্ষমতার অধিকারী এবং আমি যাকে ইচ্ছা তাকে বেহিসাব দান করে থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলাদেশ এবং বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত 18 কোটি মানুষের জন্য, 20 কোটি মানুষের জন্য প্রার্থনা করছি এবং তাদের পাশে দাঁড়িয়ে কিছু করার জন্য আল্লাহ যেন সুযোগ দেন, যে কোনো একটা নিয়মে, সেটার জন্য মহারাজা প্রার্থনা করছি। আমি আপনারা যারা প্রশ্ন করতে চান অবশ্যই করবেন, কিন্তু মেহরবানি করে সকলে যদি ধৈর্য ধরেন প্রত্যেকেরই কষ্ট নেওয়া যাবে। আমিও ধৈর্য হব না, আমার সময়ের অভাব নাই, আপনাদের সঙ্গে সব